হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা জেনে নেব ডিসেম্বর মাসের রাশি ফল তার আগে যে কথাটি বলবো দু সাল কেমন যাবে সেটি নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি সেটা যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো অতি অবশ্যই সেটা গিয়ে দেখে নিন তাহলে চলুন শুরু করি জেনে নেবো মেষ রাশি ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে অ্যাজ ইউজুয়াল যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে জব কেমন যাবে জবের ক্ষেত্রে রাশির মানুষদের আমি ফার্স্টে যে কথাটা বলবো ডিসেম্বর মাসে জবের অনেকগুলো চেঞ্জেস পাবেন কেমন সেটা হচ্ছে হয় আপনার অফিসের কিছু চেঞ্জেস হবে যেমন অফিসে ধরুন কোন অফিসটা কোথাও শিফট হলো বা অফিসের কোন মানে সিনিয়র বলতে সিনিয়র ঠিক বলা যাবে না অফিসের ধরুন কোনো ম্যানেজার বা অফিসের বস এরকম ধরনের জিনিস চেঞ্জ হলো অফিসের কোনো সিস্টেম চেঞ্জ হলো এরকম চেঞ্জেস কিন্তু আপনারা ডিসেম্বর মাসে দেখতে পাবেন এর ফলে কি হবে আপনাদের মনে একটা দ্বন্দ্ব থাকবে কি এই চেঞ্জটা আমাদের লাইফে কি রেজাল্ট দেবেন এই রেজাল্টটা এখন বুঝতে পারবেন না কিছুদিন গেলে ডেফিনেটলি রেজাল্টটা ভালো কি খারাপ সেটা আপনারা বুঝে যাবেন জবের ক্ষেত্রে আর একটা কথা বলবো আপনাদের এই সময় দেখবেন একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে জবের জায়গায় ঠিক আছে তবে ভালো খারাপ কিছু নেই জবের জন্য মোটামুটি ভালোই আমি বলবো বিশেষ খারাপ কোনো রেজাল্ট পাবেন না তবে মাসের সেকেন্ড দিক সেকেন্ড হাফটা বলবো যেমন পনেরো তারিখের পর থেকে জবের জায়গায় অনেকটা বেটার রেজাল্ট দেখতে পাবেন মাসের প্রথমটা একটু মানে জুট ঝামেলা এরকম জিনিসের মধ্যে কাটবে তবে মাথা গরম করে ফেলবেন না আপনাদের এই মান্থটা একটু মাথা গরম কিন্তু বেশি হয়ে যাবে রাগ করে কাউকে কিছু বলে দেবেন না অফিসে যতই চেঞ্জেস হোক আপনার দেখার দরকার নেই আপনার দরকার আপনি যাচ্ছেন কাজ করছেন ওখান থেকে বেরিয়ে আসছেন অফিসে কি বদল হচ্ছে সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই এই সময় আপনাদের রাগের মাথায় একটা টেন্ডেন্সি আসবে কি আমি জবটা ছেড়ে দেবো হুট করে জব ছাড়তে যাবেন না কারণ জব যদি এই সময় আপনারা হুট করে ছেড়ে দেন তাহলে কিন্তু জব পেতে আপনাদের একটু প্রবলেম হবে জব হুট করে ছাড়বেন না মোটামুটি একটু নিজেকে মানিয়ে গুছিয়ে নিন এটা প্রথম দিকে বেশি প্রবলেম হবে বা যাদের বার চাটে শনি আর সূর্য যোগ আছে তাদের এই প্রবলেমটা বেশি মাত্রা অ্যারাইজ করবে না হলে বিশেষ কিছু হবে না একটু জাস্ট পরিশ্রম বেশি করতে হবে যেটা আপনাদের একটু এগেনস্টে যাবে এই ব্যাপারটা একটু মানিয়ে গুছিয়ে নিলেই হবে সেরকম কোনো সমস্যা নেই তবে সেকেন্ড হাফটা আপনারা আপনার তাদের মনের মতো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন সেকেন্ড হাফটা এই সমস্ত প্রবলেমগুলো চলে যাবে এই মাসে প্রমোশনের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা এই মাসে হয়তো সেরকমভাবে রেজাল্ট পাবেন না সেই জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে আর যারা নতুন জব সার্চ করছেন তারা সেকেন্ড হাফে পনেরো তারিখের পর থেকে যদি আপনারা কোনো ইন্টারভিউ ফেস করেন তাহলে কিন্তু নতুন জবের ক্ষেত্রেও ভালো সময় তখন আপনারা দেখতে পাবেন আপনারা বেটার জব পাচ্ছেন কিন্তু পনেরো তারিখের আগে সেরকম কোনো ভালো জবের চান্স নেই বলা যেতে পারে আঠাশ তারিখ বা আঠাশ তারিখ ষোলো তারিখ এই তারিখগুলো যদি ইন্টারভিউ থাকে তাহলে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে আপনাদের এবার কোন কোন সেক্টরে জব ভালো যাবে সেটা বলে দিন যারা ধরুন আইটি প্রফেশনে আছেন তাদের ভালো যাবে যারা ধরুন অনলাইন কোনো কাজ করেন তাদের ভালো যাবে যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের সেকেন্ড মাসের সেকেন্ড ফেজটা ভালো যাবে ফার্স্ট ফেজটা কখনোই ভালো যাবে না কিন্তু যারা ধরুন ল প্রফেশানে আছেন তাদের ভালো যাবে এই সমস্ত প্রফেশানগুলো যারা সরকারি চাকরি করেন তাদেরও ভালো যাবে কোনো অসুবিধা নেই তবে সরকারি যারা চাকরি করেন তাদের জবের জায়গায় কিন্তু একটু ঝুট ঝামেলা একটু অশান্তি এই সমস্ত জিনিস জিনিসগুলো কিন্তু কোথাও গিয়ে পোয়াতে হতে পারে এই জিনিসগুলোকে একটু মেনটেন করুন আদারওয়াইজ সেরকম কোনো ইস্যুস থাকছে না এবার যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের হেলথ নিয়ে জেনে নিই হেলথের ক্ষেত্রে আমি বলবো এ মাসে হেলথ নিয়ে একটু টেনশান থাকবে কেমন টেনশান থাকবে নার্ভের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু সেই প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে যাদের ধরুন ব্লাড প্রেশারের প্রবলেম আছে ব্লাড সুগারের প্রবলেম আছে তাদের কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে এই মাসটা আমি স্পেশালি বলবো যারা ড্রাইভ করেন তারা একটু কেয়ারফুলি ড্রাইভ করুন কারণ ড্রাইভ করার ক্ষেত্রে আপনাদের কোথাও চোট আঘাত লাগতে পারে এই দিকটায় কিন্তু একটু সচেতন থাকুন আপনাদের নিজেদের ট্রিটমেন্টের জন্য কোথাও কিন্তু বাইরে যেতে হতে পারে এই ট্রিটমেন্টটা করালে আপনারা দেখবেন আপনাদের হেলথ যে ইস্যুসগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু কিওর হয়ে গেছে এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এই ডিসেম্বর মাসটা মেষরাশির মানুষদের জন্য ইনভেস্ট করার জন্য একদমই পারফেক্ট নয় ইনভেস্ট করতে হলে একটু ওয়েট করে যান ইনভেস্ট করলে এই সময় আপনাদের কোথাও গিয়ে ফ্রড হতে পারে বা যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা পুরোটাই জলে চলে গেল বা যে বিজনেসটা এই সময় স্টার্ট করবেন ভাবছেন সেই বিজনেসটা হয়তো সেইভাবে রান করলো না এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে যে বিজনেসগুলো রানিং আছে সেই বিজনেসে খুব হাইফাই কিছু রেজাল্ট দেখতে পাবেন না তবে মান্থের এন্ডের দিকে একটু বেটার রেজাল্ট দেখতে পাবেন মাসের প্রথম দিকে খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না পনেরো তারিখের পর গ্রোথ ভালো দেখতে পাবেন বিজনেসে ভালো প্রফিট করতে পারবেন সেভিংস করতে পারবেন এগুলো পনেরো তারিখের পর থেকে হবে কিন্তু ইনভেস্ট করার জন্য একদম পারফেক্ট না যে বিজনেসগুলো জয়েন্ট বিজনেস চলে শেয়ারে বিজনেস চলে সেই বিজনেসগুলো কিন্তু ভালো যাবে সব বিজনেসের ক্ষেত্রেই আমি বলবো সেটা হচ্ছে পনেরো তারিখের পর থেকে ভালো যাবে পনেরো তারিখের পরে আপনারা বিজনেসে অনেকটা গ্রাফ ওপরে উঠছে সেটা কিন্তু নোটিশ করতে পারবেন তার আগে একটু মন্দা যাবে এগুলো চলতে থাকে এগুলো নিয়ে বিশেষ কোনো কথা মানে বিশেষ কোনো চিন্তা ভাবনা না করাই ভালো আমার মনে হয় যে বিজনেসগুলো খুব ভালো যাবে সেগুলো হচ্ছে যারা ধরুন শেয়ার বা লটারিতে বিজনেস আছেন তাদের ভালো যাবে যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ভালো যাবে প্রোমোটিংয়ের বিজনেস ভালো যাবে অনলাইনের বিজনেস ভালো যাবে যারা কোনো আর্ট ফিল্ম এইসব নিয়ে বিজনেস করেন ভালো যাবে যারা ধরুন কোনো ফটোগ্রাফির বিজনেস করেন সেই সব বিজনেস ভালো যাবে বা যারা ধরুন ল প্রফেশানে আছেন তাদের ভালো যাবে এডুকেশান বিজনেস ভালো যাবে এই এই বিজনেসগুলো ভালো যাবে তবে আমি স্পেশালি একটা কেয়ার নিতে বলবো বিজনেস যে এই মান্থটা আপনারা চট করে কাউকে বিলিভ করতে যাবেন না কারণ বিলিভ করতে গেলে কারণ কাউকে যদি বেশি বিশ্বাস করতে যান বিজনেসে এই মানতে তাহলে কোথাও গিয়ে কিন্তু আপনাদের ঠকতে হতে পারে যে জিনিসটা কিন্তু একদমই ভালো অন্তত আমি বলবো না অল ওভার মোটামুটি ভালো খারাপ কিন্তু কিছু নেই বিজনেস নিয়েও এবার জেনে নেব আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে ম্যারিড লাইফের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে খুব একটা মানে বিশ্বাস বিশেষ ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশেষ কিছু একটা মানে মহামারী হয়ে যাবে না বিশেষ কিছু মানে ভালো কিছু যাবে না টুকটাক সমস্যা আছে সমস্যা থাকবে আবার মাঝে মধ্যে দেখবেন ঠিক হয়ে গেছে কারণ দেখুন এইটা ডিপেন্ড করে আমাদের মনের উপর আর আমাদের মনকে অপারেট করে হচ্ছে মুন চন্দ্র তো সেক্ষেত্রে এটা এরকমই চলতে থাকে এটা জানার জন্য আপনাকে প্রতিদিন আপডেট থাকতে হবে কি হচ্ছে না হচ্ছে প্রতিদিনের ব্যাপার তবে আমি যখন পুরোটা বলছি দেখবেন মাসের প্রথম দিকটা এক বেটার হয়ে যাবে ফার্স্টের দিকে একটু টুকি ঝগড়া অশান্তি এরম ব্যাপার থাকবে কিন্তু আবার সেকেন্ড ফেজটা গিয়ে দেখবেন একটা রোম্যান্টিক মুড তৈরি হয়ে গেছে বেশ হাসি খুশি মেজাজ সংসারে সুখ শান্তি বজায় থাকছে তবে পুরো মাসটা দেখবেন আলাদা কোনো পার্সেন মানে থার্ড পার্সন কোনো কারোর জন্য আপনাদের কিন্তু দুজনের মধ্যে কোথাও গিয়ে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বলি এবার কেমন যাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ থাকবে কেমন ধরুন আপনাদের লাইফে নতুন প্রেম এলো বা যে প্রেমগুলো আছে সেই প্রেমগুলো আপনি দেখবেন একটা অন্যরকম বদল পাচ্ছেন বা আপনি দেখছেন দেখবেন কি আপনার হট করে মুড সুইং করছে এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে এই সময় দেখবেন আপনার লাইফে ভুল ভাল রিলেশন আসতে পারে মানে যে রিলেশনগুলোকে সমাজ ঠিকঠাক চোখে নেয় না আশা করছি বুঝতে পারছেন কেমন কি কথা বলতে চাইছি আমি তো সেই রকম রিলেশান সেই রকম প্রেম আপনাদের লাইফে আসতে পারে সেই সব থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন আর স্টাডি যে প্রেমগুলো আছে সেই প্রেমের মধ্যে টুকিটাকে কিন্তু প্রবলেম অতি অবশ্যই অ্যারাইজ করবে রাগ মাথা গরম জেদ এগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দেবেন না একটু অ্যাডজাস্ট করে চলুন হলে কিন্তু প্রবলেমটা আরও বেশি বেড়ে যেতে পারে এবার জানবো আপনাদের যোগ এই মাসটা আপনাদের ভ্রমণযোগ খুব ভালো কোথাও গিয়ে আপনারা দেখবেন আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে ভ্রমণ হচ্ছে আপনাদের কোথাও ফরেনে যেতে হচ্ছে সেটা আপনার আপনার জব হোক এডুকেশান হোক বা আপনাদের হেলথ ইস্যুজ হোক যে কোনো কারণে কোথাও গিয়ে আপনাদের ফরেনে যেতে হচ্ছে ট্রিটমেন্টের জন্য এরকম কিছু হতে পারে ঘোরাঘুরির ব্যাপারটা এই মাসটা থাকছে আপনাদের সন্তান যোগ সন্তান যোগটা আমি কখনোই ভালো বলবো না এই মাসে এই মাসে সন্তান যোগটা ভালো না স্পেশালি একটা আমি কথা বলতে চাই আমি প্রায়শই ভিডিওতে অনেক ভিডিওতে বলে থাকি নোটিশ করবেন যে সকল মহিলারা বেবি ক্যারি করে আছেন তারা মাসের প্রথম দিকটা একটা স্পেশাল কেয়ার নিন না হলে কিন্তু রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে একটু নিজেকে সচেতন রাখুন কোন প্রবলেম হলে ডক্টরের সাথে কনসাল্ট করুন সেটা মনে হয় বেশি ভালো হবে আপনাদের জন্য এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন যাবে ফিনান্সিয়াল কন্ডিশান ভালো যাবে আপনাদের সেভিংস ভালো আছে অর্থ আসছেও ভালো সেভিংস ভালো হচ্ছে আর কি চাই বছরটা শেষ হয়ে গেল তো সেক্ষেত্রে এই বছরও আপনাদের সেভিংসের জায়গাটা ভালো আপনারা দেখবেন কোথাও থেকে যদি অর্থ পাওয়ার থাকে সেই অর্থগুলো কিন্তু আপনারা এই সময় পেয়ে যাচ্ছেন খুব একটা কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে না এবার জানবো আপনাদের যোগ কেমন যাবে যোগের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো লাভ অ্যান্ড অ্যারেঞ্জ দুটো ক্ষেত্রে আমি বলবো এই মাসটা ভালো খারাপ না মোটামুটি কথাবার্তা বলুন চালিয়ে যান হয়ে যাবে রিলেশনটা তবে সমস্ত কিছু ভালো করে ভেরিফাই করে নেবেন তারপর রিলেশানের ক্ষেত্রে কিন্তু এগোবেন তাহলে আর বিশেষ কোনো কিন্তু প্রবলেম থাকছে না এবার জেনে নেব আপনাদের এডুকেশান নিই এডুকেশান কেমন যাবে হায়ার এডুকেশানের জন্য সময়টা খুব ভালো যারা ধরুন এম টেক এম ফিল্ড হ্যাঁ এই সংক্রান্ত পড়াশোনা করতে চাইছেন যারা কোনো কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন টেকনিক্যাল কিছু কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা হায়ার স্টাডি করেন মানে যারা সরি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা খুব একটা আমি এভারেজ ফল যাবে বলবো খুব একটা হাইফাই ফল কিন্তু আপনারা এই মাসে কিন্তু কিছু দেখতে পাবে না মিলিয়ে মিশে যাবে স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা ভালো কিন্তু মাঝে মাঝে একটু কোথাও কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে বেশি দেখবেন গেম খেলছে কার্টুন দেখছে এই ধরনের জিনিস কিন্তু স্কুল স্টুডেন্টদের এই সময় একটু বেশি হবে কোথাও কোথাও সিলি মিস্টেক হচ্ছে লিখতে গিয়ে ভুল লিখছে বলতে গিয়ে ভুল বলছে এই জিনিসগুলো কিন্তু স্কুল স্টুডেন্টদের একটু খুঁটিনাটি বিষয় লেগেই থাকবে নালে আদারওয়াইজ সেরম কোনো ব্যাপার নেই এই মাসটা ওভারঅল ভালোই বলা যেতে পারে বিশেষ মন্দ কিছু না তাহলে বন্ধুরা এই মাসের ডিসেম্বর মাসটা দু কেমন যাবে মোটামুটি সমস্ত কিছু বলে দিলাম এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর আগে আমি দু হাজার সাল কেমন যাবে সেটা নিয়ে ভিডিও আপ করেছি সেটা যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই গিয়ে সেটা দেখে নিন আর আমাকে জানাবেন দেখি ভিডিওটি কেমন লাগলো না লাগলো তাহলে টাটা দেখা হবে অন্য ভিডিওতে